প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পাল্লা মাহবুব আদর্শ উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন শ্রেণী কার্যক্রমে সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং আমাদের নির্দেশনা মোতাবেক তোমরা নিশ্চয়ই তোমাদের অন্যান্য সহপাঠীদেরকে সাথে নিয়ে আমাদের কার্যক্রম পর্যবেক্ষণ করছো। তোমরা ফেসবুকের মাধ্যমে অথবা ইউটিউব চ্যানেলও আমাদের এই ক্লাসগুলা পর্যবেক্ষণ করতে পারো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের বাংলা ব্যাকরণের একটা ক্লাস নিতেছি। এটা হচ্ছে বাংলা ব্যাকরণের কর্মধারার সমাস অধ্যায় থেকে। সমাস অনেকগুলো সমাস আছে, তোমরা জানো সমাস ছয় প্রকার। তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ সমাস হচ্ছে কর্মধারা সমাস। আমরা আজকে কর্মধারা সমাসের ক্লাস নিতেছি তোমাদের। তো আজকের এই শ্রেণী কার্যক্রমে তোমাদের সবাইকে স্বাগত। আমার পরিচিতি অর্থাৎ শিক্ষক পরিচিতি মোহাম্মদ তারেক হায়দার, সহকারী শিক্ষক পাল্লা মাহবুব আদর্শ উচ্চ বিদ্যালয় সাতক্ষীর নোয়াখালী। আমাদের আজকের পাঠ পরিচিতি আমাদের বাংলা ভাষার ব্যাকরণ নবম দশম শ্রেণী থেকে শ্রেণী নবম দশম বিষয় বাংলা ভাষার ব্যাকরণ পাঠ কর্মধারা সমাস। কর্মধারা সমাস, কর্মধারা সমাসে তোমরা চিনতে পারবে, চিনতে পারার কৌশল দেখো। আমরা কিছু সংক্ষিপ্ত উদাহরণ দিচ্ছি। ফল মিশ্রিত অন্ন ফলান্ন, এরপরে অরুণের ন্যায় রাঙ্গা অরুণ রাঙ্গা, স্মৃতি রক্ষার্থে সৌধ স্মৃতি সৌধ। আজকের শ্রেণী কার্যক্রমে আমাদের যে শিকন ফল অর্জিত হবে সেটা হচ্ছে আমরা কর্মধারা সমাসের সংজ্ঞা বলতে পারবো, কর্মধারা সমাসের শ্রেণীবিভাগ বর্ণনা করতে পারবো, প্রত্যেক প্রকার কর্মধারা সমাসের উদাহরণ দিতে পারবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা অবশ্যই মনোযোগ সহকারে আমাদের শ্রেণী কার্যক্রম পর্যবেক্ষণ করবে, তা না হলে আমাদের অনলাইন কার্যক্রম মোটেও সফল হবে না। শিক্ষার্থীরা যদি শিক্ষায় অংশ লাভ করতে না পারে তাহলে এই কার্যক্রম পরিচালনা করে আর কি লাভ হবে। যাক, তোমরা মনোযোগ দাও। কর্মধারা সমাসের শ্রেণী বিভাগ দেখো, মধ্য পদ্মপি, উপমান, উপমিত, রূপক কর্মধারা। অর্থাৎ কর্মধারা সমাসকে চার ভাগে ভাগ করা হয়েছে। প্রথমেই দেখবো আমরা মধ্য পদলোপী কর্মধারা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মধ্য পদলোপী কর্মধারা সমাসের উদাহরণ আমরা এখানে একটা ছবি দেখতে পাচ্ছি। এটা অনেকটা আগের দিনে রাজা বাদশাদের সিংহাসন। আগের দিনে রাজা বাদশারা এরকম দামি অত্যন্ত শৌখিন সিংহাসন ব্যবহার করত নিজে বসার জন্য এবং বিভিন্ন কার্যক্রম পরিচালনার জন্য। এই চেয়ারে বসেই তারা তাদের শাসন কার্য পরিচালনা করত, এই জন্য এটাকে বলা হতো সিংহাসন, সিংহ চিহ্নিত আসন সিংহাসন। এরপরে এখানে আমরা দেখতে পাচ্ছি মধ্য পদের লোক, সিংহ চিহ্নিত আসন। শিক্ষার্থী কিন্তু লক্ষ্য করো, চিহ্নিত শব্দটা লোপ পেয়ে সিংহাসন নামকরণ হয়েছে। এরপরে উপমান কর্মধারা, উপমান কর্মধারা হচ্ছে তুলনামূলক উপমা, তুষারের ন্যায় শুভ্র তুষার শুভ্র, এটা সাধারণ গুণাবলী, উপমা সাধারণ গুণ। নেক্সট উপমিত কর্মধারা, প্রিয় শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করো, উপমিত কর্মধারা লক্ষ্য করো, সিংহের ন্যায় পুরুষ, পুরুষ সিংহের ন্যায়, সিংহের ন্যায় পুরুষ, সিংহ পুরুষ, পুরুষ সিংহের ন্যায় পুরুষ সিংহ। অর্থাৎ এখানে যে শব্দ আগে আসবে সেই শব্দের প্রাধান্য হবে। এখানে এটা অনেক তুলনা করা হয়, এখানে কোনো সাধারণ গুণ নেই। এরপরে আছে চাঁদের ন্যায় মুখ, চাঁদ মুখ, মুখ চাঁদের ন্যায় মুখ চাঁদ, এখানেও কোনো সাধারণ গুণ নেই। এরপরে শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই তোমাদের সহপাঠীরা সহ শ্রেণী কার্যক্রম পর্যবেক্ষণ করছো। এখন তোমরা জোড়ায় জোড়ায় বিভক্ত হয়ে 2 মিনিটের জন্য সংক্ষিপ্ত সময়ের জন্য এই প্রশ্নের সমাধান করবে। উপমান ও উপমিত কর্মধারা সমাসের মূল পার্থক্য কোথায়? আবার বলছি, উপমান ও উপমিত কর্মধারা সমাসের মূল পার্থক্য কোথায়? এরপরে দেখো রূপক কর্মধারা,
রূপক কর্মধারয় মজার ব্যবহারে এখানে রূপ শব্দটা ব্যবহার করা হয় এবং ওই রূপ শব্দটাই এখানে বিলুপ্ত হয় সমাস নিষ্পন্ন করার পর। মন রূপ মাঝি, মন মাঝি, এটা অভেদ্য কল্পনা। ক্রোধ রূপ অনল, প্রধানল, এটা অনেকটা অভেদ্য কল্পনা। আসলে এটা বুঝতে হবে আমাদেরকে, এখানে মনের মন রূপ মাঝি, এখানে কোনো মাঝি নাই, এটা কল্পনা করা হচ্ছে। ক্রোধ রূপ অনল, আসলে মানুষের ক্রোধের সাথে কেন অনলের তুলনা করা হয়েছে, এখানে তুলনামূলক, এটাও কল্পনা। রূপক কর্ম দ্বারা প্রাণ রূপ পাখি, প্রাণ পাখি, প্রাণ আমরা কখনো দেখিনি, রূপও আমরা কখনো দেখিনি, তারপরে এই শব্দ আমরা ব্যবহার করি, এটা অভেদ্য কল্পনা। এরপরে দলগত কাজ, তোমরা সবাই মিলে এই প্রশ্নের সমাধান করবে। দুটি করে উদাহরণ সহ প্রত্যেক প্রকার কর্মধারয়ের সংজ্ঞা লিখো। তোমরা দুটি করে উদাহরণ সহ প্রত্যেক প্রকার কর্মধারয়ের সংজ্ঞা লেখো। শিক্ষার্থীবৃন্দ, মনে রাখতে হবে শুধু দেখার জন্য দেখা হলে হবে না, আমাদের আমাদের যে নির্দেশিত উপায় নির্দেশিত নির্দেশ করছি যা, সেই নির্দেশিত কাজগুলো তোমাদেরকে অবশ্যই সম্পন্ন করতে হবে, তা না হলে তোমাদের শিক্ষণ সম্পন্ন হবে না। বাড়ির কাজ তোমরা লিখে নাও নিজেদের খাতায়। সাধারণ গুণবাচকতা উপ সাধারণ গুণবাচকতায় উপমান উপমিত কর্মধারা চেনার উপায় ব্যাখ্যা করো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা আমাদের নির্দেশনা অনুযায়ী শ্রেণী কার্যক্রম মনোযোগ সহকারে পর্যবেক্ষণ করবে এবং আমরা যে যে প্রশ্নগুলোর সমাধান করতে বলি, তোমরা এককভাবে দলগতভাবে এই প্রশ্নগুলোর সমাধান নিজেরা করবে। আজকের পাঠ এখানে শেষ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থেকো, সুন্দর থেকো। আল্লাহ হাফেজ।